সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা হ্যাপি চ্যানেলকে, আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি শেষে যে খাবারটি আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দান করবে, আজকের পর্বে আপনাদেরকে আমি সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনাদের জন্য আমার আজকের আয়োজন X65। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 4টি সিদ্ধ করা ডিম। এখন এই ডিমগুলোকে আমি মিডল থেকে কেটে নিব। ডিমের সাদা অংশটাকে নিতে হবে, আর ডিমের ভিতরে যে কুসুমের অংশটা আছে সেটাকে একটা সাইডে আলাদা করে রেখে দিব। এইভাবে আমি প্রতিটা ডিমের সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিব। এখন একটা ডিম এইভাবে লম্বা শেপ করে কেটে নিব। তারপর এগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। প্রতিটা ডিম আমি একইভাবে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টিস্পুন পরিমাণ ব্রেড ক্রাম, 1 টিস্পুন পরিমাণ চাট মশলা, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম, আর ডিমের সাদা অংশটা নিতে হবে। কুসুমের অংশটা নেওয়া যাবে না। ডিমের সাদা অংশটা নেওয়া হয়ে গেলে এখন সবকিছু একত্রে খুবই ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ময়দা। এখন আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা ডিমগুলোকে এইভাবে দিয়ে দিব। চুলার আঁচটাকে মাঝারি আঁচে রাখবো। যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তারপর এভাবে উল্টিয়ে দিব। খুব বেশি উল্টানো পাল্টানোর দরকার নেই। এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সব সাইডে সমান কালার আসে। এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। লক্ষ্য করুন খুবই সুন্দর লালচে গোল্ডেন একটা কালার হয়ে গেছে। আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটি কিচেন টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। একটি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি। 1-1.5 মিনিট ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রসুন কুচি। আবারও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আবারও সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো সস। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব। এইভাবে 3 থেকে 4 মিনিট রান্না করব। যখন দেখব যে এরকম বাবলসের মতো দেখা যাচ্ছে, এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখন এইভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিব। এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট রান্না করব। দেড় মিনিট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া পাতার কুচি। এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। রান্না হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা।
তৈরি করে নিলাম মজাদার এগ 65। আশা করি আমার আজকের এই ইফতার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।